ভিউয়ার্স, আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আপনারা দেখছেন ইউরো ব্লগ। আমি আজকে এসেছি আমার এলাকায় একটি পাহাড়ের পাদদেশে। আপনারা পেছনে দেখছেন ওই একটা পাহাড়, আমি সেই পাহাড়ে যাব, পাহাড়ে ওঠার চেষ্টা করব। ওখানে যাওয়া যায়, কিন্তু আমি কতটুকু সাকসেসফুল হব আমি জানি না। তো এখান থেকে ওই পাহাড়ের পাদদেশে যাওয়া অবধি রাস্তাটা বেশ বেশ কঠিন। বড় বড় পাথরের টুকরো পড়ে আছে, গাছ পড়ে আছে, আমি ওর মধ্য দিয়ে যাব এবং ওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি পাহাড়ের নিচে যেতে পারি তারপর উপরে ওঠার চেষ্টা করব যদি সম্ভব হয়, আর না হলে নিচ থেকে চলে আসতে হবে। আমি আশা করি আপনাদেরকে এই ভিডিওটা আনন্দ দেবে, কারণ এই যে স্ট্রাগলিং করে যাওয়া এটা আসলে টাফ এবং এটা খুব ইন্টারেস্টিং। আমি আশা করি আপনাদের ভালো লাগবে, থাকবেন আপনারা আমার সাথে। ওয়েলকাম টু ইউরোব্লগ। আমার পেছনে যে লেকটা ছিল সেই লেকটার পাশ ধরে, লেকটাকে ডান পাশে রেখে আমি পাহাড়ের একদম নিচ থেকে জঙ্গলের ভিতর দিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছি। এখনো কঙ্কটময় রাস্তা শুরু হয়নি, তবে সামনে নাকি বেশ খারাপ জায়গা আমি শুনেছি। তো দেখা যাক কত দূর যেতে পারি। ঘন জঙ্গলের ভিতর দিয়েও যেতে হচ্ছে, দুই পাশে গাছ, সরু একটা রাস্তা, রাস্তার নিচে আবার পাথরের বড় বড় খণ্ড, এইটা পার হওয়া বেশ ঝামেলার। বেশ বেশ ঝামেলা। আমি বেশ আনন্দ ফিল করছি। ওই দেখুন উপরে ওরা ক্লাইম্বিং করছে, এরা এদিক দিয়ে উঠবে, আমি অবশ্য ঘুরে উঠবো, আমি তো এদের সাথে পারবো না। বেশ, দুজন সুইডিশ যুবক, ওরা সারাদিন নাকি এখানে কাটিয়েছে, এখন পর্যন্ত এইটুকু উঠেছে পরে আমি শুনলাম। চিন্তা করা যায়, ওরা ডিরেক্ট যাচ্ছে আর আমি ঘুরে ঘুরে যাচ্ছি। বিরাট গাছের একটা পুরো গাছটাই পড়ে আছে পাহাড়ের এদিক থেকে ওদিকে। এখন এটার নিচ দিয়ে যেতে হবে। বেশ খারাপ রাস্তা, বেশ খারাপ রাস্তা। অনেকেই বলেছে এখানে নাকি সাপ টাপও থাকে, যদিও আমার চোখে এখনো পড়েনি, তবে এখানকার সাপ নাকি মানুষ দেখলেই ভেতরে চলে যায়, একটু বোকা সাপ। সুইডিশরা যেমন খুব ঠান্ডা হয়, এরা এরকম ঠান্ডা। তো দেখা যাক আমার ভাগ্যে আসে কি না। রাস্তা দিয়ে বুঝলি জুতো পরে যাওয়াই মুশকিল, খালি পায়ে তো যেতেই পারবেন না। জুতো, স্পেশাল জুতো দরকার, যেটা আমি আনিনি বা আমার নেই, কিন্তু আমি এসেছি, আমি নর্মাল জুতো পরেই। বেশ কষ্ট হচ্ছে, বাট আমি যাচ্ছি। পাহাড়ের অবস্থা দেখুন কেমন ধারালো।
সবচেয়ে খারাপ রাস্তা হলো এটা। খারাপ বলতে এই এটা আপনাকে খুব আস্তে আস্তে পার হতে হবে। বেশ সরু একটা কাঠের মাচাং করে দিয়েছে এখানে। পানির গভীরতা কিন্তু পড়লে বেশ অনেক অনেক নাকি পানির গভীরতা, যদিও পড়লে মরবো না কিন্তু বেশ বিপদই হবে, এখান থেকে উঠাও যাবে না। যাচ্ছি আর একটু, তারপরে রাস্তাটা পেয়ে যাবো আবার, তাই তো শুনেছিলাম। ইয়েস, এইটা টার্ন করে এই তো রাস্তা পেয়ে গেছি। ওকে, এখন আমার পাহাড়ের উপরের দিকে এদিক দিয়ে এখন পিছন দিয়ে উঠতে হবে। আবারও গাছ পড়ে আছে। এখন শুধু উপরের দিকে উঠা, এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। উপরে উঠলে সেই ভিউ পয়েন্টে যেতে পারবো যেখান থেকে পুরো এলাকাটা দেখা যাবে। ওই তো দেখা যাচ্ছে ভিউ পয়েন্টে সেই মাচাংটা। ইয়েস, আর একটু পথ, আর একটু পথ। শেষ পয়েন্ট বন্ধুরা, এখান থেকে আর যাওয়ার রাস্তা নেই। দেখুন কি সুন্দর ভিউ। আমি সাকসেস। ইয়েস, যতটুকু ভিডিও করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে আপনারা থাকবেন আমার সাথে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।